কোন কোন জায়গায় কিভাবে প্রথমে পানি আসে সেটি দেখে আসলে ডায়াগনোসিস করবার কোনো উপায় আছে কিনা? অনেক উপায় আছে, যেমন কার্ডিয়াক কজ, হার্টের কারণে যদি পানি জমে সেক্ষেত্রে রোগীর আগে থেকে একটা কার্ডিয়াক বা হার্টের হিস্ট্রি থাকবে, তার এক্সজেশনাল চেস্ট পেইন থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে বা হার্টের ওষুধ সে খাবে, বা রুগী হাইপারটেনসিভ হইতে পারে, প্রেশারের হিস্ট্রি থাকতে পারে, ও আর রুগী শুইলে তার শ্বাসকষ্ট হয়, অর্থপনিয়া, এটা দিয়ে আমরা ধারণা করতে পারি যে তার কার্ডিয়াক কজ। আর সিএলডি থেকে যদি আপনার পানি আসে তাহলে বুকে পানির সাথে সাথে তার পেটেও কিন্তু পানি চলে আসবে, এটাকে আমরা বলি অ্যাসাইটিস, এবং রুগীর জন্ডিসের হিস্ট্রি থাকবে, এটা দিয়ে আমরা ধারণা করতে পারি লিভারের জন্য তার পানি আসছে। আর কিডনির যদি পানি আসে তাহলে তার কিডনির হিস্ট্রি থাকবে, আমরা যদি আগে থেকে ক্রিয়েটিনিন পরীক্ষা করানো থাকে সেক্ষেত্রে ক্রিয়েটিনিন হাই হবে। ওই সব রুগীর ডিপেন্ডেন্ট এডিমা থাকতে পারে, পায়েও পানি থাকতে পারে, রুগীর রক্তশূন্যতা থাকতে পারে, এনিমিয়া থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, রুগীর ডায়ালাইসিসের হিস্ট্রি থাকতে পারে, ওইগুলো দেখে আমরা চিন্তা করব যে তার কিডনির জন্য পানি আসছে কিনা। সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কোন দিকে যাবে সেটি আসলে আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন? ইট ডিপেন্ডস অন অ্যাকর্ডিং টু কজ বা কারণের উপর। সবচেয়ে মোস্ট যে কমন কজ এটি হলো টিউবারকুলোসিস, যক্ষা। যক্ষার জন্য যদি আমাদের পানি আসে তাহলে আমাদের চিকিৎসা হলো পানিটা আমরা যতটুকু সম্ভব পানিটা বের করে দেব, আমরা টিবির ওষুধ দিব ক্যাটাগরি ওয়ান, যেটা সিক্স মান্থের টিবির ওষুধ, এবং তার আমরা সাধারণত তার স্টেরয়েড গ্রুপের একটা ওষুধ, প্রেডনিসোলন গ্রুপের ওষুধ দুই মাসে দিয়ে দিই, তাহলে যে পানিটা আছে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এবং এটা রিকারেন্ট প্রোলিফিকেশন মানে বারবার আবার হওয়ার সম্ভাবনা কমে যায়। আর তাকে আমরা বিশেষ একটা এক্সারসাইজ দিই যেটাকে বলে থ্রি বল রেসপিরোমিটার, তিনটা কাঁচের নলের মধ্যে তিনটা বল ফু দিয়ে ফুলাতে হয়, তাহলে তার লাংসটা যে কলাপস চুপসে আছে লাংসটা কিন্তু এক্সপ্যান্ড করে, এটা বলে ওয়ান কাইন্ড অফ রেসপিরেটরি মানে পালমোনারি রিহ্যাবিলিটেশন অথবা চেস্টের একটা ফিজিওথেরাপি, স্পাইরোমেট্রি এরকম একটা ফিজিওথেরাপি। আর যদি নিউমোনিয়ার জন্য পানি আসে তাহলে সাধারণত আমরা নিউমোনিয়ার যে অ্যান্টিবায়োটিক দেই এটা দিলেই পানিটা চলে যায়, পানি সারানোর জন্য অন্য কোনো ওষুধের দরকার নেই। সাধারণত নিউমোনিয়ার ক্ষেত্রে একেবারে শুরুর দিকে পানি আসলে আসে না, একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কখন আসলে এই নিউমোনিয়ার ক্ষেত্রে পানি ফুসফুসে চলে আসে? সাধারণত 2-3 weeks পর। আচ্ছা, আফটার 3 weeks পর ইনিশিয়ালি তার নিউমোনিয়ার যে সিমটম আছে, যেমন হাই গ্রেড ফিভার হবে, চেস্ট পেন হতে পারে, কাফ, হিমোপটাইসিস হতে পারে, সাধারণত 2 weeks পর তার পানি আসে, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইনফিউশন। আর এটি কি আসলে চিকিৎসা পদ্ধতির অন্তর্গত না হলে পানি আসার সম্ভাবনা বা ঝুঁকি বেড়ে যায়? ইনিশিয়ালি যদি আপনার নিউমোনিয়াটা ট্রিট না করেন, নিউমোনিয়া ইফ দ্য নিউমোনিয়া ইজ আনট্রিটেড, তখনই কিন্তু পানিটা আসে, মানে প্যারানিউমোনিক ইনফিউশন ইজ এ কমপ্লিকেশন অফ নিউমোনিয়া, এটা নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন। ইনিশিয়ালি যদি আপনি ট্রিটমেন্ট দেন তাহলে তো পানি আসবে না। জি, যেমন লাংসের টিউমার বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটার জন্য যদি পানি জমে, ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য সাধারণত অনেক বেশি পরিমাণ পানি জমে, সেক্ষেত্রে বেশি পরিমাণ পানি জমলে বুকে আমরা ছোট একটা অপারেশন করি যেটাকে বলে টিউব থোরাকোস্টোমি। এই টিউব থোরাকোস্টোমির মাধ্যমে বুকে একটা টিউব দেওয়া হয়, টিউব দেওয়া সম্পূর্ণ পানিটা বের করে দেওয়া হয়, বের করার পর যখন লাংসটা ড্রাই হয়ে যায়, মানে যেখানে যখন পানি থাকে না, এবং এক্সরে করে যখন দেখি যে পানি আর নাই, তখন বিশেষ একটা মেডিসিন এটার ভিতরে দেওয়া হয় যেটাকে বলে প্রুওডিসিস। এই প্রুওডিসিস করার পর টিউবটা খুলে দেওয়া হয়, তারপর ফার্দার ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়, কেমো বলেন, রেডিও বলেন, যেটা বলেন, এটা হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা লাং ক্যান্সারের ক্ষেত্রে। আর সিস্টেমিক যেই কজের কারণে আমি বললাম যেটা কারণে পানি জমে, এটা আসলে তেমন ট্রিটমেন্ট না, এটা হলো ট্রিটমেন্ট অফ কজ। আচ্ছা, যেমন সিকিডির জন্যে, কিডনির জন্য যদি পানি জমে, কিডনির ট্রিটমেন্ট করলে ফুসফুসের পানিটা এমনি চলে যাবে। যেমন একটা সিকিডি পেশেন্ট, বাইলেটারাল পোলিভিশন, দুই দিকে পানি জমছে, আপনি যদি ডায়ালাইসিস করেন ওই পানি এমনি চলে যাবে, আলাদা কোনো ওষুধের দরকার নাই। তবে সাধারণত আমরা ডায়াবেটিস যেটা বলি, প্রস্রাব হওয়ার যে ওষুধ, ফ্রুসেমাইড বা এই গ্রুপের ওষুধ আমরা সাধারণত এইসব দিয়ে থাকি। আর সিএলডির ক্ষেত্রেও, লিভারের ক্ষেত্রেও লিভারের ট্রিটমেন্ট করতে হবে, এবং সাধারণত এখানে আমরা ডায়াবেটিস দিয়ে থাকি। আর যদি হাইপারপ্রোটিনেমিয়া, প্রোটিন কমার জন্য যেটা, এখানে আমরা এল প্রোটিন ইঞ্জেকশন আছে যেটা এলবোটিন নামে পাওয়া যায়, এই প্রোটিন ইঞ্জেকশন দিয়ে, এবং রুগীরে আমরা বলি যে ডিম খাইতে, 4টা বা 5টা করে ডিমের সাদা অংশ সকালে 2টা রাতে 2টা, প্রোটিন কমের জন্য যেহেতু পানি আসছে হাই প্রোটিন ডায়েট আমরা দিই, শরীরে যাতে অ্যালবুমিনের পরিমাণ কম থাকে। আর যদি হাইপোথাইরয়েডের জন্য হয় তাহলে আমাদের থাইরক্সিন ট্যাবলেট দিতে হয়, ওষুধ দিতে হয়। হাইপোথাইরয়েড যে কন্ডিশনটা, এটা আমরা ট্রিটমেন্ট করলে